আসানসোল পৌর নিগমের 106টি ওয়ার্ডে ভ্যাকসিনেশন ক্যাম্প। আসানসোল পৌর নিগমের 106টি ওয়ার্ডে ভ্যাকসিনেশন ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও আসানসোল শিল্পাঞ্চলে ভ্যাকসিনেশন ক্যাম্প হলেও পাশাপাশি শুক্রবার আসানসোল রবীন্দ্র ভবনে ভ্যাকসিনেশন ক্যাম্প করা হয়। যদিও এদিন আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, বিভিন্ন জায়গায় মানুষ ভ্যাকসিন নিতে মরিয়া। আসানসোল পৌর নিগম উদ্যোগ নেয় কেউ যেন ভ্যাকসিন নিতে বাদ না পড়ে, তাই 106টি ওয়ার্ডে শিল্পাঞ্চলে ভ্যাকসিনেশন ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত ভ্যাকসিন দেয় তাহলে আমরা পশ্চিমবঙ্গকে করোনা মুক্ত করতে পারব। এদিনের ভ্যাকসিনেশন ক্যাম্পে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটক সহ আকাশ মুখার্জি। অন্যদিকে শিল্পাঞ্চলের পাশাপাশি আসানসোলের বার্নপুর অ্যাকশন কমিটি মাঠে আসানসোল পৌর নিগমের উদ্যোগে ভ্যাকসিনেশন ক্যাম্প করা হয় বলে জানা গিয়েছে। কিছু মানুষ আমাদের সরকারকে বদনাম করার জন্য নানান রকম প্রোপাগান্ডা করছিলেন, তখন কিন্তু আমরা দেখলাম আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে নানান ওয়ার্ডে ভ্যাকসিনেশন ক্যাম্প হচ্ছে এবং সাধারণ মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে তারা উপস্থিত হয়ে তারা তাদের ভ্যাকসিন নিচ্ছে। তাই এই মিথ্যাচারকে যারা করছেন, যারা আমাদেরকে আমাদের সরকারকে বদনাম করার চেষ্টা করছেন, তাদেরকে বলবো এই ক্যাম্পগুলোতে একবার ঘুরে যেতে, কারণ এখানে শয়ে শয়ে মানুষ তারা ভ্যাকসিন এখানে নিচ্ছেন এবং গোটা আসানসোল কর্পোরেশন এলাকাতে এই ভ্যাকসিনেশন ক্যাম্পগুলো হচ্ছে। কিন্তু যদি আমরা কেন্দ্রীয় সরকারের মধ্যেকার থেকে যদি পর্যাপ্ত ভ্যাকসিন পাই, তাহলে আমরা এই শিল্পাঞ্চলে আসানসোল পৌর নিগমের মধ্যে ডেলি আমরা 15 থেকে 20 হাজার লোককে ভ্যাকসিনেট করতে পারব। আমাদের এই আশা, আমাদের এই পরিকল্পনা এবং আমরা এই পরিকাঠামো সাজিয়েছি। এই পরিকাঠামোর মধ্যে খান দিয়েই আমরা কিন্তু আগামী দিনে আমাদের এই ভ্যাকসিনেশনের প্রোগ্রামটাকে চালু করব। আমরা আর কয়েকদিনের মধ্যে আবার আমরা সেন্ট চার্চে এখানে আমরা লোয়া চিলি ডাঙ্গায় আমরা আরেকটা যেটা নর্থ হিলভিউ বলে সেখানে আমরা ক্যাম্প করব। যারা যারা রয়েছেন মাইকের মধ্যে শুনছে, যদি আজকে এখানে ভিড় হয় বা কালকে ভিড় হয় তাহলে তারা আপনারা মানুষকে জানিয়ে দেবেন যে ওইখানেও আমরা ভ্যাকসিনেশনের উদ্যোগ দিয়ে আমরা মানুষকে সুরক্ষিত করার প্রয়াস করব। সকলে ভালো থাকুন, সকলকে শুভেচ্ছা রইল, সকলকে নমস্কার। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।